চিত্রনায়িকা শবনম বুবলির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেই চলেছেন নায়ক শাকিব খান, আর পাল্টা জবাব দিচ্ছেন বুবলি। উনি প্রথম শুরুই করেছেন কিন্তু মিথ্যাচার দিয়ে। নায়িকা বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের মতন গুরুতর অভিযোগ নিয়ে এসেছে নায়ক শাকিব খান। আর এবার তারই পাল্টা জবাব দিল নায়িকা স্বপ্নম বুবলি। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নায়িকা বুবলির বিরুদ্ধে কি কারণে অবৈধ সম্পর্কের মতন একটা গুরুতর অভিযোগ নিয়ে এলো নায়ক শাকিব খান, এটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে বেশ কয়েকদিন আগের ঘটনাতে। নায়িকা বুবলি যখন বাচ্চা নিয়ে দেশে ফিরে তখন কিন্তু তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু হঠাৎ করে তাদের মাঝে কি এমন হয়ে গেল যে শাকিব খান বারবার শুধুমাত্র মিডিয়াতে এসে বুবলির বিরুদ্ধেই কথা বলে। অন্যদিকে শাকিব খানের প্রথম পক্ষ অপু বিশ্বাস রয়েছে, তার বিরুদ্ধে কেন এত রকম মন্তব্য করে না শাকিব খান? তাহলে কি অপু বিশ্বাসের সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে গেল নায়ক শাকিব খানের, যার জন্য বুবলির সাথে এরকম করতেছে? আসলে বন্ধুরা সেই রকম কিছুই না। বুবলি যখন বাচ্চা নিয়ে দেশে ফিরে তখন হঠাৎ করেই তার কাছে এত টাকা এলো কোথা থেকে? হঠাৎ করে তার কাছে এত টাকা, আর কেউ জানুক আর না জানুক স্বামী হিসেবে শাকিব খানের জানা অবশ্যই দরকার ছিল, কিন্তু এ বিষয়ে শাকিব খানকে কিছুই জানায় না নায়িকা বুবলি। এদিকে শাকিব খান মন্তব্য করতেছে নায়িকা বুবলির নাকি অবৈধ সম্পর্ক রয়েছে, যেখান থেকে সে এত টাকার মালিক হয়ে গেছে রাতারাতি। যদি কোনো অবৈধ সম্পর্কে না জড়ায় নায়িকা বুবলি তাহলে হঠাৎ করে তার কাছে এত টাকা এলো কোথা থেকে? তবে এ বিষয়ে বুবলি কোনো কিছুই জানায় না। বুবলি শুধুমাত্র মিডিয়াতে এসে কান্নার চোখে তার বুক ভরা কষ্ট ও আবেগগুলোকেই শেয়ার করতেছে ভক্তদের মাঝে। তো সেটা দেখে যেতে পেরেছি যে আমি নায়ক শাকিব খান যতবারই বুবলির বিরুদ্ধে অভিযোগ করেছে বুবলি ততবারই জানিয়েছে তাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো রয়েছে, এজন্য মিডিয়া পাড়াতে খুব একটা বেশি জানাজানি হয়নি যে আসলে তাদের মধ্যে সম্পর্কটা কি রকম ছিল। তবে এখন আর কেউ জানার বাকি নেই, বর্তমানে মিডিয়া পাড়াতে ঝড় তুলে দিয়েছে শাকিব বুবলির এই ইস্যু। শাকিব বুবলির এই কাহিনীটাকে আপনি কি মনে করেন অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।